হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে একটা নিউজ খুব ভাইরাল, 8 থেকে 10 জন ইন্ডিয়ান ছেলে মেয়ে কেপপ অবসেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি এটা নিয়ে নিউজ করিনি, কারণ অন্য চ্যানেলগুলো এটা নিয়ে অনেক কথা বলেছে, আর পজিটিভ কিছু না যেহেতু তাই আর ভিডিও করা হয়নি। তবে এবার এই 8-10 জন ইন্ডিয়ান ছেলেমেয়ের ঘটনাটা ভাইরাল হওয়ার পর গত মাসে অর্থাৎ জুন মাসে ঘটে যাওয়া একটা ঘটনা সবাই শেয়ার করছে। 16 বছর বয়সের একটি মেয়ে কেপপ অবসেশনের কারণে সুইসাইড করেছে। এই পৃথিবীটা অনেক সুন্দর, আমরা ভালোবাসার চোখে যাই দেখি তাই অনেক সুন্দর। ভালোবাসা আমাদের বাঁচতে শেখায়, কিন্তু সবসময় না, মাঝে মাঝে ভালোবাসা আমাদের মৃত্যুর কারণ হতে পারে। কোনো কিছুর প্রতি অবসেশন কোনো খারাপ জিনিস না, কিন্তু যখনই এই অবসেশন তার লিমিট ক্রস করে তখন এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। মাত্র 16 বছর বয়সের হাসি খুশি একটা মেয়েকে প্রাণ হারাতে হয়েছে এই লিমিট ক্রস হওয়ার কারণে। 16 বছর বয়সের হাসি খুশি একটা মেয়ে আজ আমাদের মাঝে নেই। মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু কেপপের প্রতি ভালো লাগা ওর দিন দিন এত বাড়তে থাকে যে মেয়েটা শেষ পরিণতি সুইসাইড। 10ম শ্রেণী পর্যন্ত ওর পড়ালেখা অনেক ভালোই চলছিল, কিন্তু কেপপের প্রতি অ্যাডিকশন এর কারণে ওর পড়ালেখাতে ফোকাস করতে পারছিল না, তাই ডে বাই ডে ওর রেজাল্ট অনেক খারাপ হচ্ছিল। ও ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকতো, কেপপ নিয়ে পড়ে থাকতো। এই অবসেশনের কারণে ওর রেজাল্ট অনেক বেশি খারাপ হয়ে যায়। ও চাইলেও আর নর্মাল লাইফে ব্যাক করতে পারছিল না, এছাড়াও ওর কোনো বন্ধুও ছিল না। হবে কীভাবে, ওর অবসেশন তো ছিল কেপপ, তাই ও কারোর সাথে কথাও বলতো না। ও যখন ওর ভুল বুঝতে পারে তখন কিছুই করার ছিল না, ও কেপপ থেকে মন সরাতে পারছিল না। একসময় ওর কাছে মনে হয় মৃত্যুটাই বেস্ট, তাই অকালে প্রাণ হারালো এই মেয়েটা। মেয়েটার নাম জেভা মোহন, ও ইন্ডিয়ার কেরালা অঞ্চলের অধিবাসী। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কেপপের প্রতি এতটা অ্যাডিক্টেড হবেন না যেন সুইসাইড করতে হয়, লাইফে অনেক প্রবলেম আসবে। যদি কখনো সুইসাইড করতে মন চায় তাহলে বাবা মার সাথে একবার হলেও কথা বলুন, তাদেরকে আপনার সমস্যাটা খুলে বলুন। আপনার ডক্টরের প্রয়োজন, সুইসাইড না, আপনার জন্য অনেক ভালো একটা ফিউচার ওয়েট করছে। শুধু কে পাবি না, অন্য কোনো কিছুর প্রতি যতটাই ভালো লাগা থাকুক আগে নিজেকে ভালোবাসুন, নিজের ভালোটা নিজে বুঝুন। আপনার জীবনের মূল্য অনেক, এটাকে এভাবে নষ্ট করবেন না। পড়ালেখাতে ফোকাস করুন, ফ্যামিলিকে সময় দিন, কখনো সুইসাইড করার চিন্তা মাথায় আনবেনই না। নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।